হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সলভ করে দেখাবো দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের ক্লাস নাইনের ইংলিশ মরেল অ্যাক্টিভিটি টাস্ক যেটির ফুল মার্কস হচ্ছে কুড়ি তোমরা হয়তো ইতিমধ্যেই তোমাদের স্কুল থেকেই অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে গেছো যারা পাওনি তারাও খুব শীঘ্রই পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই কি বলেছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ নিচের এই প্যাসেজটিকে পড়তে বলা হয়েছে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এবং যা যা প্রশ্ন করা হয়েছে সেগুলির উত্তর দিতে বলা হয়েছে তোমাদের বলে রাখি এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে এটি হচ্ছে একটি সিন প্যাসেজ তোমাদের ক্লাস নাইনের ইংলিশ টেক্সট বুকের লেসন ওয়ান অর্থাৎ মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্যানফা থেকে এই প্যাসেজটি নেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্যানফার পার্ট ওয়ান এবং পার্ট টু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানীয় ব্যাখ্যা সহ আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলি যদি দেখতে চাও তো উপরে আই বটনে ক্লিক করে অথবা আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সেই ভিডিওগুলি অর্থাৎ এই পুরো গল্পটিকেই কিন্তু তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো আমি এখানে আর এত বড় প্যাসেজটাকে পড়ছি না আমি ডিরেক্ট অ্যাক্টিভিটি টাক্সে চলে যাচ্ছি তোমরা ওখান থেকে গল্পটি শুনে নিও দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে রাইট দ্য কারেক্ট আনসারস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস নিচের যে অপশানগুলো বা অল্টারনেটিভস আছে সেখান থেকে যেটি সঠিক উত্তর সেটি আমাদের বাছাই করতে হবে অর্থাৎ এমসিকিউ অ্যাক্টিভিটি ওয়ানের একেরটা কী বলেছে দেখো ভোলা হ্যাড সিন সিনে গ্যাং অফ পাইরেটস ভোলা দাদু একদল জলদস্যু দেখেছিলেন বলে চারটে অপশান আছে অ্যাট দ্য সিসোর এ এর দাগে আছে যে সমুদ্র তীরে অপশান বিতে আছে ইন দ্য ফরেস্ট জঙ্গলে সিতে আছে অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক নদীর তীরে এবং ডিতে আছে ইনিশ মিড ডে ন্যাপ তার দুপুরের ঘুমে তাহলে প্রথমে অ্যাক্টিভিটি ওয়ানের এক একটা সঠিক উত্তর হবে অপশান ডি ইনিস মিড ডে ন্যাপ ভোলা দাদু সেই একদল জলদস্যু দেখেছিলেন তার দুপুরবেলার ঘুমেতে দু চলে এসো আফটার সানসেট পিপিল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ সূর্যাস্তের পরে লোকেরা যখন বাইরে বেরোতো দল বেঁধে যেত কিসের কারণে না অপশান এ আছে রবার্স ডাকাতদের ভয় বি স্নেক সাপেদের ভয় সি রয়্যাল বেঙ্গল টাইগার্স আর ডি হচ্ছে পাইরেটস জলদস্যু তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার্স লোকেরা সূর্যাস্তের পরে দল বেঁধে বাইরে যেত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তিনেরটায় চলে এসো অন সিইং দ্য টাইগার ভোলা গ্যান্ট বা ক্লাইম ডাবদা বাঘডিকে দেখে ভোলা দাদু কিসে উঠে পড়েছিলেন ক্লাইম মানে ওঠা বা চড়া কিসে উঠেছিলেন না অপশান এ আছে নিম ট্রি অর্থাৎ নিম গাছ বিতে আছে ব্যানিয়ান ট্রি বট গাছ সিতে আছে ম্যাঙ্গো ট্রি আম গাছ এবং ডিতে আছে ব্যানানা ট্রি অর্থাৎ কলা গাছ তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্যানিয়ান ট্রি তো ভোলা এই ভোলা দাদু ওই বাঘটিকে দেখে গাছে উঠে পড়েছিলেন এরপরে চলে আসো অ্যাক্টিভিটি টু এখানে প্রশ্ন উত্তর আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দুটো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রথম প্রশ্ন কি আছে দ্য হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্যান্ডপা সদেম সেই জলদস্যুগুলো কি করছিল যখন ভোলা দাদু তাদেরকে দেখেছিল প্রশ্নটা পাস টেন্সে আছে তাই আমরা পাস টেন্সেই লিখবো তো অ্যাক্টিভিটি টুয়ের দেখো প্রথম উত্তর কি হবে দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স বারিং মানে পোতা। জলদস্যুর একটি বিশাল বড় বাক্স ছিল আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স অন দ্য সিশোর বাই দ্য ভিলেজ গ্রামের সমুদ্র তীরের একটি বালিয়ারির মধ্যে স্যান্ডিউন্স মানে বালিয়ারি শিশোর হচ্ছে সমুদ্র তীর হোয়েন ভোলা গ্যান্ট পা সদেম যখন ভোলা দাদু তাদের দেখেছিলেন দুয়েরটায় চলে এসো বিয়ের উত্তর প্রশ্নটা হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন কেন লোকেরা দল বেঁধে ঘোরাঘুরি করত বিশেষত সূর্যাস্তের পরে পার্টিকুলারলি মানে বিশেষত এবং সানডাউন হচ্ছে সূর্যাস্ত এখানেও ডিট দিয়ে প্রশ্ন আছে আমরা পাস টেন্সি উত্তরটা লিখবো দেখো আমি করে দিয়েছি পিপিল মুভড ইন গ্রুপস ফর্ম ইউজ করেছি লোকেরা দল বেঁধে ঘোরাঘুরি করতো পার্টিকুলারলি আফটার সানডাউন বিশেষত সূর্যাস্তের পরে বিকজ ইনদোজ ডেস কারণ তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জাঙ্গলস অব দ্য সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে ঘুরে বেড়াতো ইন দ্য ডেন্স জাঙ্গলস অব দ্য সুন্দরবন ডেন্স মানে হচ্ছে ঘন সুন্দরবনের ঘন জঙ্গলে অর্থাৎ সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা স্বাধীনভাবে বা মুক্তভাবে ঘোরাফেরা করাত করতো যে কারণে লোকেরা হচ্ছে দল বেঁধে যাতায়াত করতো বিশেষত সূর্যাস্তের পরে অ্যাক্টিভিটি থ্রিতে চলে এসো এখানে দেখো কি বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি ন্যারেশান চেঞ্জ করতে বলা হয়েছে এরটা কি বলেছে দেখো রাকা শেট টু হার সিস্টার রাকা তার বোনকে বলেছিল উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি কালকে লাইব্রেরিতে যাবে তো দেখো বাক্যটি পড়েই বুঝতে পার রিপোর্টেড স্পিচে কি আছে এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই রাকা শেট টু হার সিস্টারটা যখন ন্যারেশান চেঞ্জ করব কি হয়ে যাবে না রাকা আকসট সিস্টার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটা উইল দিয়ে শুরু হয়েছে ডব্লুইচ থাকলে জানি ডব্লুইচ বসে যায় কিন্তু যদি ভার্ভ দিয়ে শুরু হয় তখন আমাদের লিঙ্কার হিসাবে ইফ বা হয়েদার বসাতে হয় তাই আমরা ওখানে একটা ইফ বসিয়েছি এবং প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে সি এবং যেহেতু দেখো রিপোর্টিং ভার্ভটা পাস্ট ফর্মে আছে তাই আমরা এখানেও সেইটাকে উইলটাকে পাস্ট ফর্মে উট করে দেবো যে ইফ সি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে টুমোরোটা হয়ে যাবে দ্য নেক্সট ডে তাহলে উত্তরটা কী হবে রাকা আকসটাস সিস্টার ইফ সি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে বিএডটায় চলে এসো মিস্টার রয় শেষ মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস দেখো রিপোর্টেড স্পিচ যেটা আছে এটা হচ্ছে একটা অ্যাজাটিভ সেন্টেন্স খুব সোজা ন্যারেশানটা কিছুই করতে হবে না খালি আমরা একটা দ্যাট যোগ করব যেহেতু অ্যাজাটিভ সেন্টেন্স আর প্রোনাউনটা চেঞ্জ করে যেটা মাই নেফিউ আছে সেটা করে দেবো হচ্ছে হিস নেফিউ কারণ টেন্স ও প্রেজেন্টেন্স রকম চেঞ্জ করতে হবে না তাই এখানে উত্তর হবে মিস্টার রয় শেষ দ্যাস হিস নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস সি চলে এসো মাই গ্র্যান্ড মাদার সেট টু মি আমার ঠাকুমা আমায় বলেছিল মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও তাহলে এটা দেখো এখানে রিপোর্টেড স্পিচটা আছে অপটেটিভ সেন্টেন্সে তো অপটেটিভ সেন্টেন্স থাকলে আমাদের কি করতে হয় উইস্ট বা প্রেড লিখতে হয় মাই গ্র্যান্ড মাদার উইস্ট বা প্রেড তোমাদের যেটা মনে হবে যে কোনো একটা লিখবে দুটোই ঠিক মাই গ্র্যান্ড মাদার উইস্ট অর প্রেড দ্যাট আমার ঠাকুমা প্রার্থনা করেছিলেন বা চেয়েছিলেন যে আই মাইট লিভ লং যেন আমি দীর্ঘজীবী হই তো এখানে ন্যারেশান হয়ে গেলো বা অ্যাক্টিভিটি ফোরে চলে এসো এখানে কী আছে দেখো রাইট স্টোরি ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস একশো শব্দের মধ্যে একটি গল্প লিখতে বলা হয়েছে ইউজিং দ্য ফলোইং হিন্টস নিচের এই হিন্টসগুলো সাহায্য নিয়ে অ্যাড এ সুটেবেল টাইটেল টু দ্য স্টোরি এবং যে গল্পটা তুমি লিখবে তার একটি সুটেবেল টাইটেল অর্থাৎ একটা মানানসই নামও বা টাইটেল দিতে বলা হয়েছে কী কী হিন্টস দিয়েছে আমরা একটু পড়ে নিই আর্ট কম্পিটিশান অর্থাৎ একটি আঁকার প্রতিযোগিতা বা শিল্পকলার প্রতিযোগিতা হয়েছিল পার্টিসিপেন্টস ইনক্লুড থ্রি আর্টিস্ট প্রতিযোগীদের প্রতিযোগীদের মধ্যে তিনজন শিল্পী ছিলেন ওয়ান ড্রজ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স একজন এঁকেছিলেন এক গোছা ফুল অ্যানাদার সাম ফ্রুটস আরেকজন এঁকেছিলেন কিছু ফল থার্ড ড্রজ এ কাটেন তিন নম্বরজন এঁকেছিলেন একটি পর্দা বিস সিড অন দ্য ফ্লাওয়ার্স মৌমাছি এসে সেই ফুলের ওপর বসেছিল বার্ডস কাম টু ইট ফ্রুটস পাখিরা এসে বসেছিল সেই ফল খাওয়ার জন্য কাটেন রিসিভস দ্য জাজেস এবং পর্দাটা বোকা বানিয়ে দিয়েছিল বিচারকদের থার্ড আর্টিস্ট উইন্স দ্য প্রাইজ তিন নম্বর আর্টিস্ট বা তিন নম্বর শিল্পী সে পুরস্কার জিতেছিল তো এই হিনস দিয়ে আমাদের একটি গল্প বা স্টোরি লিখতে হবে যার একটি মানানসই নামও দিতে হবে তো চলো আমি এখানে রাইটিংটা লিখিয়ে দিয়েছি গল্পের নাম দিয়েছি এ ওয়ান্ডারফুল আর্টিস্ট একটি অসাধারণ শিল্পী চলো আমি গল্পটা পড়িয়ে দিচ্ছি তোমরা শুনে নাও তারপর তোমরা লিখে নেবে ওয়ানস আপন এ টাইম একদা এক সময়ে এ বিগ আর্ট কম্পিটিশান ওয়াজ হেল্ড একটি বিশাল বড় আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আঁকার প্রতিযোগিতা বা শিল্পের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া মেনি আর্টিস্ট এনলিস্টেড দেয়ার নেমস এনলিস্টেড অর্থ হচ্ছে নথিভুক্ত করানো অনেক শিল্পী তাতে তাদের নাম নথিভুক্ত করেছিলেন আফটার সিইং দেয়ার আর্টস তাদের সেই শিল্পকলা বা আঁকা দেখার পরে অনলি থ্রি পার্টিসিপেন্টস ওয়ার সিলেক্টেড ফর দ্য ফাইনাল ফাইনালের জন্য তিনজন প্রতিযোগীকেই বাছাই করা হয়েছিল বা সিলেক্ট অর্থাৎ নির্বাচিত করা হয়েছিল ইন দ্য ফাইনাল রাউন্ড মানে ফাইনাল রাউন্ডে দ্য ফার্স্ট আর্টিস্ট ড্রিউ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স প্রথম প্রতিযোগী এঁকেছিলেন এক গোছা ফুল বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে এক গোছা ফুল দ্য সেকেন্ড আর্টিস্ট ডিউ সাম ফ্রুটস দ্বিতীয় প্রতিযোগী এঁকেছিলেন বা দ্বিতীয় শিল্পী এঁকেছিলেন কিছু ফল অ্যান্ড দ্য থার্ড আর্টিস্ট ডিউ এ কার্টেন এবং তিন নম্বর শিল্পী তিনি এঁকেছিলেন একটি পর্দা অল দ্য পেন্টিংস ওয়ার মার্ভেলাস অ্যান্ড ওয়ান্ডারফুল প্রত্যেকটা আঁকাই ছিল একদম চমৎকার মানে দুর্দান্ত দেন দ্য জাজেস কেম টু ডিসাইড দ্য উইনার তারপরে বিচারকরা এলেন কে বিজয়ী সেইটা সিদ্ধান্ত বা সেইটা নির্বাচন করার জন্য স দেট বিস কেম অ্যান্ড স্যাট অন দ্য বাঞ্চ অফ ফ্লাওয়ার্স তারা এসে দেখলো যে মৌমাছি এসে সেই ফুলের গোছার ওপরে বসেছে হুইজ দ্য ফার্স্ট আর্টিস্ট হ্যাট ড্রন যেটা প্রথম শিল্পী এঁকেছিলেন সিমিলারলি একইভাবে আফটার সামটাইম কিছুক্ষণ পরে সাম বার্ডস কেম টু ইট দ্য ফ্রুটস কিছু পাখি এলো সেই ফলগুলো খেতে হুইজ দ্য সেকেন্ড আর্টিস্ট হ্যাড ড্রন যেটা দ্বিতীয় শিল্পী এঁকেছিলেন তাহলে দেখছো আঁকাগুলো এতটাই ভালো যে পাখিরা ভুল করে এসে সেই ফলটাকে সত্যিভাবে ফলের ওপর বসেছে ফল খেতে মৌমাছিরা ভুল করে তারা ভাবছে যে এটা হচ্ছে সত্যিকরেরই ফুল তারা ফুলের ওপর বসেছে এত ভালো আঁকা অল দ্য জাজেস ওয়্যার ভেরি ইমপ্রেসড বাই দিস টু আর্টিস্ট আর্টস সব বিচারকেরাই খুব প্রভাবিত হলেন ইমপ্রেসড মানে প্রভাবিত বা খুব খুশি হলেন বাই দিস টু আর্টিস্ট আর্টস এই দুই শিল্পীর শিল্পকলা বা আঁকা দেখে টু সি দ্য থার্ড আর্টিস্ট আর্ট তৃতীয় শিল্পীর আঁকা দেখার জন্য দে ট্রাইড টু ড্রিউ দ্য কার্টেন তারা পর্দাটা সরানোর চেষ্টা করলেন বাট ইট ওয়াজ দ্য পেন্টিং অব দ্য থার্ড আর্টিস্ট কিন্তু এটা কী ছিল এই পর্দাটা হচ্ছে তৃতীয় শিল্পীর আঁকা হচ্ছে একটি মানে তৃতীয় শিল্পীর অঙ্কন করা ওটা তো অরিজিনাল পর্দা নয় দ্য জাজেস এস ডিক্লেয়ার্ড হিম উইনার তো এরপরে কী হলো জাজেসরা অর্থাৎ বিচারকরা সেই তিন নম্বর শিল্পীকেই বিজয়ী ঘোষণা করলেন কেন বিকজ ইট ইজ ইজিয়ার টু ডিসিভ আদার অ্যানিম্যালস ইনসেক্টস অ্যান্ড বার্ডস দ্যান দ্য হিউম্যান বিংস কারণ অন্যান্য পশু পাখি পতঙ্গদের বোকা বানানো সোজা মানুষের থেকে তাহলে মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান প্রাণী আমরা জানি তাই তুমি অন্য পশু পাখি পতঙ্গদের বোকা বানাতেই পারো কিন্তু মানুষকে বোকা বানানো থেকে কঠিন তাহলে প্রথম শিল্পী এঁকেছিলেন ছিলেন হচ্ছে এক গোচা ফুল যেটাতে মৌমাছি এসে বসেছে দ্বিতীয় শিল্পী ছিলেন কিছু ফল যাতে পাখি এসে বসেছে তো ওদের আঁকাগুলো ওনাদের খুব ভালো ছিল কিন্তু ওনারা কাদের ওনাদের আঁকাতে কারা মানে মানে বোকা বেনেছে না বোকা বেনেছে হচ্ছে পাখিরা এবং হচ্ছে মৌমাছিরা কিন্তু তিন নম্বর বিচারকের আঁকা যেটা ছিল একটা পর্দা সেটাতে বোকা বেনেছে স্বয়ং বিচারক অর্থাৎ মানুষ তাই মানুষকে বোকা বানানো সব থেকে কঠিন সেই কারণে তৃতীয় শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হলো। এখানেই আমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওটি শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই